পুজো এবার চোরা মুক্তি, দেখতেই পাচ্ছেন এখানে দুর্গ রহস্য এবং তার সঙ্গে সে মানে একেবারে সৃজিতদারই ছবি। তো সেক্ষেত্রে তুমি কি এবার পুজোয় তো মানে একদম রমরমা ব্যাপার হয়ে যাচ্ছে? হ্যাঁ সত্যিই তাই, বড় পর্দাতেও ছবি আছে, ওটিটিতেও সিরিজ আছে, সত্যি একদম ভরন্ত পুজো। তো সেক্ষেত্রে তাই এরকম কখনো মনে হয়েছে যে ইগনোর করো ভালোবাসো যাই করো, বাট ইউ ক্যান্ট ইগনোর অনির্বাণকে, কারণ ওটিটিতেও প্রেজেন্স বড় পর্দায়? আমি ভাবিনি, কারণ আমার দর্শক আমায় কখনো ইগনোর করেননি। আমি যখনই কোনো কাজ নিয়ে এসেছি, সেটা মঞ্চাভিনয় হোক, সঙ্গীতের কোনো কাজ হোক, পরিচালনা এবং মূলত অভিনয়ের কাজ, আমি তো মূলত অভিনেতা হিসেবেই মানুষের কাছে পরিচিত, দর্শক আমায় কোনো দিন ইগনোর করেননি, প্রশংসা জানিয়েছেন, সমালোচনা করেছেন, সব কিছু করেছেন, কিন্তু কোনো দিন ইগনোর করেননি। ফলত দর্শককে আমি কোন মুখে বলি যে ইগনোর করার উপায় নেই, যা কখনো তারা করেনি। মনটা তো খারাপ করে দিলে ব্যোমকেশ, তো তুমি আর কি হলো এটা? আরে না, মন খারাপের ব্যাপার নয়, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে মানে আই হ্যাভ ডান মাই এক্সট্রিম, মানে আমার আমার একটা চরিত্রে জ্যান্ত থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমার যদি মনে হয় যে জিনিসটা যথেষ্ট ভেতরে জ্যান্ত নেই, এই মানুষটাকে আমি যথেষ্ট রক্ত মাংসের হয়তো আর করে তুলতে পারবো না, শেষ বিন্দুটুকু দিয়ে দুর্গ রহস্য করেছি, তখন একটা 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 কী বলবো, একটা সরলরৈখিক বোরিং প্রথাগত তথাকথিত চরিত্রাভিনয়ের থেকে সেইটা ছেড়ে দেওয়াটা অনেক বেটার অপশন অভিনেতা হিসেবে আমার কাছে। এখানে একটা ভিডিও আমরা একদম শেষে দেখলাম যেখানে এক একটা জিনিস চরিত্র থেকে যা যা কিছু খুলে খুলে রাখা, ঘড়ি রাখা, চশমা রাখা, লাস্ট সিন ডেফিনেটলি কোথাও একটা জায়গায় কিছু তো হয়েছে, মনের ভিতরে মাথায় অনেক কিছু চলেছে, কেমন ছিল ওই লাস্ট শটটা? আমার লাস্ট শটের সময় কিছু মনে হয়নি, আমার যখন আমি আবারও বলছি যে আমার কাছে ওই মুহূর্তটা সব থেকে বেশি বেদনাদায়ক ছিল, যখন আমি বুঝতে পারলাম যে ব্যোমকেশ চরিত্রে ঢালবার মতো, ব্যোমকেশ চরিত্রে এক্সপ্লোর করার মতো আমার মধ্যে আর কিছু বাকি নেই, সেই মুহূর্তটাই সব থেকে কষ্টের। আর ওই চেয়ার ছেড়ে উঠে ও চশমা খোলা ঘড়ি খেলা, ওগুলো টেকনিক্যাল শট, ওগুলোতে ওগুলোতে আমার মন খারাপ হয়নি। তো তোমার কাকে মনে হচ্ছে এরপর তোমার মতন করে আরও একজন কাকে মানে তোমার চোখে যদি? হইচই আমাদের মাথায় কিছু ঘুরছে, নাম আমরা এখনও ফাইনাল করে উঠতে পারিনি, তবে ডেফিনেটলি যখন ফাইনাল করা হবে তখন ভালোভাবেই তাকে তার নাম জানানো হবে মিডিয়ার কাছে, এখনও ঠিক হয়নি। অনির্বাণ তাহলে আবার ডিরেকশনে কবে আসছে? দেখা যাক, আমি তো বলেছিলাম বল্লভপুরের পর যে আমি এখন মন দিয়ে অভিনয় করতে চাই এবং আমি তাই করে চলেছি, অভিনয়গুলো ভালো হচ্ছে কি না সেইটা দর্শকদের কাছে আগে জানি, অভিনেতা হিসেবে নিজের পুষ্টি হোক, অভিনেতা হিসেবে নিজের খিদেটা একটু কমুক, তারপরে ফিরব। আর পুজোয় কি প্ল্যানস এখানেই বা কীরকম কী রেখে? হ্যাঁ এখানেই থাকবো, মানে মূলত ছবি রিলিজ করছে, সর্বক্ষণ মন ওদিকেই পড়ে থাকবে, মানুষ যাচ্ছেন কেমন লাগছে, কীরকম ক্রিটিসিজম আসছে, কীরকম সমালোচনা আসছে, আলোচনা আসছে, সেটা করতে করতেই পুজো কেটে যাবে, পুজো শেষ হয়ে গেলে আবার কাজের চাপ। চারটে ছবি একসঙ্গে মুক্তি পাচ্ছে, সেখানে তোমার ছবিও রয়েছে, নিজের ছবিকে সাইড লাইনে রেখে বাকি এক দুই তিনে সাজাতে বললে কী করে সাজাবো? আমি তো ছবি দেখিনি, একটাও ছবি দেখলে বলতে পারবো এটা কীরকম লেগেছে, এটা কম ভালো লেগেছে, স্পেকুলেশন করে আমি জ্যোতিষ চর্চা তো। তবে প্রত্যেকটি ছবির ট্রেলারই মানে হেভি, মানে প্যাকড আর কি, মানে প্রত্যেকটা ছবি যে বড় ছবি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখতেই পাচ্ছেন সত্যবতী একেবারে লেবু জলে, চিনি ছাড়া লেবু জল, সেখানে নুনও ছাড়া, বাবা কি জ্বালা জীবনে, অভিনেত্রী হওয়ার খুব জ্বালা জীবনে তাই না? হ্যাঁ খুব জ্বালা, কারণ আমি তো এক্ষুনি গাড়িতে আস্তে আস্তে টক ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে এসেছি গাড়িতে আস্তে আস্তে, তাই জন্য একটু লেবু জল খাচ্ছি। আমাকে একদিনও বললাম পুজোর একটুখানি শুট করবো ফ্যাশনের, ম্যাডাম আমাকে টাইম দিলেন না, আমি দুঃখ পেয়েছি, দুঃখ হয়েছে, দুঃখ। ঠিক আছে এরপরে দেখো, এমন একটা শুট করবো, কবে করা যায়? ক্রিসমাসের আগে। ক্রিসমাসে কি তুমি সান্তা ক্লজ হবে তো? হ্যাঁ ঠিক আছে, তাই হয়েছে, যেভাবে চেহারা বাড়ছে সান্তা ক্লজ হতেই হবে। আমি পাইন ট্রি, ঠিক আছে হ্যাঁ এটা ভালো হবে। বেশ সত্যবতী আজকে সঙ্গে রয়েছে, তো সত্যবতীকে নিয়ে আজকে আড্ডা, কারণ দুর্গ রহস্য আসছে একদম পুজোর দোরগোড়াতে। সো পুজোতে ছবি এবং ওটিটি হই হই করা বাজার এই মুহূর্তে বাংলায়, কিভাবে প্ল্যান করেছো পুজো দেখার ক্ষেত্রে ছবি এবং ওটিটি? আমি দেখো, আমি একাদশী দ্বাদশী অবধি প্রচণ্ড কাজ করব, মাঝখানে আমার শুধু দেড় দিন ছুটি আছে, অষ্টমীর বিকেল থেকে নিয়ে নবমী পর্যন্ত, আবার দশমীর দিন কাজ আছে, একাদশী কাজ আছে, দ্বাদশী কাজ আছে,
সো আমি তারপরে আমার মা প্রচণ্ড সিনেমা মানে পাগল একজন মানুষ, সিনেমা প্রেমী যাকে বলা চলে, তো মাকে নিয়ে আমাকে ছবি দেখতেই হবে। তো আমি ওটা ভাগ করে নিই যে ছবিটা মাকে নিয়ে দেখার মতো সেটা মাকে নিয়ে দেখবো, যেটা অবশ্য পুজোতে এমন কোনো ছবি বেরোচ্ছে না যেটা মাকে নিয়ে দেখার মতো নয়, তো ফলে মাকে নিয়ে সবকটা ছবি। আমাদের একটা গ্রুপ আছে, আমি, মা, আমার বাড়িতে আমার একটি বোন থাকে পূজা, এবং আমার একজন বান্ধবী আছে, তো আমরা তিন চার, এবং তার ছেলে, তো আমরা তিন চারজন মিলে সব ছবি আর কি দেখি। তো সেটাই প্ল্যান আর কি, তাদশীর পর থেকে সবকটা ছবি পরপর দেখতে শুরু করবো। মানে এমনও হয়েছে যে আমরা একদিনে, এমনও হয়েছে যে আমরা একদিনে তিনটে ছবি অব্দি লাস্ট দেখেছি। ঠিক আছে, বাট ভালো, বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো। আচ্ছা একটুখানি বলতো, এই যে তুমি সত্যপতি, তুমি এটা কত নম্বর সত্যপতি তোমার? এটা সেকেন্ড, থার্ড, which one, how many, fifth? মানে আমি একজন বাজে নম্বরের সাথে করেছি, মানে অরিন্দম দা, আবিদ দা, আর এটা ফিফথ ছবি, এটা ফিফথ। সত্যপতি এখন এখানে কতটা ম্যাচিওর? আমাকে যতটা ম্যাচিওর দেখছো সেরকমই খানিকটা বলা চলে, কিন্তু ব্যোমকেশের ক্ষেত্রে দুর্গ রহস্যে যেহেতু সত্যপতি অন্তঃসত্ত্বা, তো অন্তঃসত্ত্বা অবস্থায় কিন্তু খুব ম্যাচিউরিটি খাটে না। সত্যপতি মানুষ হিসেবে খুবই ম্যাচিওর সবসময়, কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় যেহেতু একটা হরমোনাল একটা ডিসব্যালেন্স থাকে, একটা চেঞ্জেস হয়, তো সেটা স্ক্রিপ্টের মধ্যে সৃজিতদা একটু একটু করে ইনকর্পোরেট করেছে, যে সত্যপতি একটু মুডটা অফ হয়ে যায়, একটু খিটখিট করে বলে দেয়, সাধারণ রক্ত মাংসের মানুষ তো। ব্যোমকেশকে তো ব্যোমকেশ এই জন্যই কেন সবসময় সবার খুব পছন্দের বাঙালিদের, তার কারণ ব্যোমকেশ সত্যান্বেষী, এবং তার সাথে ব্যোমকেশকে পরিবারও সামলাতে হয়, সত্যপতিকেও সামলাতে হয়। তো এইখানে ব্যোমকেশের কাছে এটা আরও বেশি চ্যালেঞ্জ যে সত্যপতিকেও সামলাচ্ছে, কারণ সত্যপতি অন্তঃসত্ত্বা, তাকে তার সমানভাবে তাকে তার দায়িত্ব পালন করতে হচ্ছে, তাকে ভালোবাসতে হচ্ছে, তাকে প্যাম্পার করতে হচ্ছে, তার সাথে তাকে কাজটাও করতে হচ্ছে। কোন ব্যোমকেশ বেশি পছন্দ? মানে যখনই কিছু বলা হয় তো আবিদার মুখটাই আমার সবসময় ভেসে ওঠে। আর অনির্বাণ তো আর করবে না বলছে, দুঃখ। হ্যাঁ দুঃখ মানে কি, অনির্বাণকে বললাম যে এত তাড়াতাড়ি ডিসিশনটা কেন নিলি, ওটা তো ডিরেক্টরদের প্রোডিউসারের উপরই ছাড়লে পারতিস, পরে দেখা যেত, এমনও হতো যে এখন হয়তো করলি না, বয়স যখন হবে তখন একটা অন্যরকমের একটা ডাইমেনশন আসতো না, যে বৃদ্ধ ব্যোমকেশ যেভাবে ধৃতিমান বাবু সজারুর কাটায় কাজ করেছেন, তো সেরকম একটা হতো আর কি। তো ঠিক আছে, সেটা মানে একজন অভিনেতার ডিসিশন, একজন বন্ধুর ডিসিশন, তাকে তো সম্মান করতেই হবে। আর এই যে বাংলা ইন্ডাস্ট্রিতে নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন রকমের খবরাখবর হচ্ছে, যে এখন এরকম বলা হচ্ছে যে ডিসেম্বর মানেই হচ্ছে দিন, এবং দেবে কোনো ছবি থাকলে পরেই সেই ছবি বেশ নাকি বেশ ভালো বাজার করছে, তুমিও কি তাই এরকম? কিসে আমি বুঝতে পারলাম না, সরি। এরকম দেবের মানে অভিনেতা দেব, সো ও যদি ছবি, আমি মানে আমাদের এখানে পশ্চিম বাংলা দেবার একজনই আছে, ও এমন ভাবে তাকালো যে কাম কি তারে ভুল কিছু বললাম, তাই জন্য অভিনেতা আমাদের এখানে। আচ্ছা, যেটা বলা হচ্ছে দেব মানে হচ্ছে যে টাকাটা প্রোডাকশন হাউস প্রোডিউসার যে খরচা করছে সেই অ্যামাউন্টটা ফুল রিটার্ন হয়ে যাচ্ছে। সো ডু, মানে তোমার কি এটাই মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ছবি ভীষণভাবে দেব ধরে রেখেছে বাংলা ইন্ডাস্ট্রিকে? এরকম একজন মানুষ তো সব ইন্ডাস্ট্রিতেই দরকার পড়ে, সব ইন্ডাস্ট্রিতেই এমন একজন মানুষ, একজন অভিনেতাকে এরকম দরকার পড়ে। লাস্ট আমি যেমন প্রজাপতি নিয়ে খুবই, মানে আমি নিজে দেখতে গেছি, আমি এখানে কোনো টিকিট পাইনি, আমি মানি স্কোয়ারে গেছিলাম মাকে নিয়ে দেখতে প্রজাপতি, আমার প্রজাপতি খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো সেই রকম একটা কাজ আর কি, তো দেবের মতো একজন অভিনেতা যদি আমাদের এখানে থাকেন যে টাকা প্রোডিউসারের ঘরে রিটার্ন করাতে পারে, হ্যাঁ, তাহলে তাদের থেকে মানে একজন অভিনেত্রী হিসাবে, একজন ইন্ডাস্ট্রির মেম্বার হিসাবে এর থেকে আর ভালো কি হতে পারে। হিন্দিতে কাজ কবে আসছে, কিরকম কি আমরা দেখতে পাচ্ছি? একজন প্রোডিউসার দাও, একজন ডিরেক্টর দাও, আমি কি আর পকেটে নিয়ে শোনা, প্লিজ, আমি কি আর ঘুরছি পকেটে, তাহলে আমিও কি পকেটে নিয়ে ঘুরছি? আমি তো এত চেনা জানা, আমি সেজে গুছে চলে আসতে পারি, আজকে আচ্ছা আজকে পোস্টার লঞ্চ, আমি চলে গেলাম, স্ক্রিপ্ট পাঠাচ্ছে, আচ্ছা ঠিক আছে এইটা এটা পাঠ করতে হবে, আচ্ছা ঠিক আছে, নিজেকে যতটা প্রিপেয়ার করে চলে যাই ফ্লোরে, আমি কি আর এই সমস্ত করতে পারি? তোমার মনে হয় তবে যাব, তুমি মনে হয় তোমাকে এক্সপ্লোর হয়েছে বেশ ভালোভাবে ইন্ডাস্ট্রিতে এখনো অবধি, যত বছর তুমি কাজ করছো। ঠিক আছে, কতই বা আমার বয়স, এখনো তো বয়স আছে এক্সপ্লোর করার জন্য। ভেরি মিটি আনসার লাস্ট, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য নিজেকে তৈরি করতে হয়, এবং এই ক্যারেক্টারের জন্য এক তো তুমি প্রেগনেন্ট এখানে, প্লাস অ্যাট দ্য সেম টাইম যেখানে প্লিজ তুমি খেতে থাকো, আমি তোমাকে আটকে রেখেছি, সেটা হচ্ছে যে এখানে সেই বড় বড় সিঁড়ি, মানে একদম দুর্গের শুটিং, এবং সেইখানেই আবার দেবের যেটা রিসেন্টলি মুক্তি পেয়েছে, শুন বাজে অ্যাবাউট দ্য ফিল্ম নেমস অ্যান্ড অল মনে রাখতে পারি না, তো ব্যোমকেশ দুর্গ রহস্য, রাইট, তো সেখানে একই জায়গায় শুটিং, তো কি কি মেমোরিজ মানে দেখা হয়েছিল ওদের সঙ্গে? একই জায়গায় না, অ্যাকচুয়ালি আমাদের দাতিয়াতে শুটিং হচ্ছিল, ওদের
জায়গাটার নাম আমি ঠিক মনে নেই, কিন্তু সেই জায়গাটাও খুব সুন্দর আমি শুনেছিলাম। আমার ইনফ্যাক্ট দাতিয়াতে যখন শুটিং করছি আর কি, তখন ওখানে আমার সানসেট দেখতে যাওয়ার কথা ছিল, জাস্ট 1.5 ঘন্টা দূরেই, মানে ওই জায়গাটা খুব সুন্দর আমি শুনেছি। কিন্তু যাই হোক, যেরকম হয় শুটিংয়ে ঠিক সময় প্যাক আপ হয়নি, কিন্তু লোকেশনগুলো একটু একটু আলাদা আলাদা ছিল, কিন্তু মধ্যপ্রদেশেই শুট মানে হয়েছে আর কি। আর দেবের লাস্ট কোয়েশ্চন, সেটা হচ্ছে দেবের ব্যোমকেশ দুর্গ রহস্য। হ্যাঁ অবশ্যই দেখেছি, আমার ভালো লেগেছে। আমার তো এমনি তো লার্জার দেন লাইফ একটু ছবি দেখতে ভালো লাগে। ব্যোমকেশকে সবসময় একটু আটকো উড়ে একটু ঘরোয়া করে দেখানো হয়, সেখানে একটা লার্জার দেন লাইফ এরকম একটা ব্যোমকেশ আমার খুবই ভালো লেগেছে। আর শুভঙ্করদের ক্যামেরা, উফ মাই গড, মানে দেখার মতো। তুমি দেখেছো কি? আমি হাফ হাফ দেখেছি, আমার তো প্রিমিয়ারে গিয়ে দেখা, হাফ ঢুকলে বাড়িতে বসে গড়াগড়ি খেতে খেতে আরামসে দেখা যাবে। বড় মানে এত সুন্দর শুভঙ্করদার ক্যামেরা যে ওটা তোমার একটু বড় পর্দায় দেখার মতো ছবি, এটাও সত্যি কথা। বেশ, একদম শেষে সেটা হচ্ছে যে আজ তক বাংলা দর্শকরা যারা এই মুহূর্তে তোমাকে দেখছে, তাদের উদ্দেশ্যে ফিউ কুড সে ফিউ ওয়ার্ডস। এই মুহূর্তে আমরা দুর্গ রহস্য নিয়ে যেহেতু এসেছি ক্যামেরার সামনে, আর কিছু বলার তো উপায় নেই। পুজো সবার ভালো কাটুক, পুজোতে সবাই খুব ব্যস্ত আমি জানি, শপিং করছেন, আরও অন্যান্য প্রচুর রকমের কাজ থাকে পুজোর আগে, লাস্ট মোমেন্ট আর কি প্রিপারেশন। তার মধ্যেও ছবি দেখুন, বাংলা ছবি, অনেকগুলো বাংলা ছবি রিলিজ করছে, আর হইচইতে রিলিজ করছে আমাদের ছবি ব্যোমকেশ দুর্গ রহস্য। দুর্গ রহস্য একটা খুবই পপুলার গল্প, খুবই বিখ্যাত গল্প শরদিন্দু বাবুর, তো সেই গল্পের উপর আমরা কাজ করেছি সুজিত মুখার্জির পরিচালনা। তো প্লিজ দেখুন আর দেখে জানান, সোশ্যাল মিডিয়া তো এখন একটা বড় প্ল্যাটফর্ম গালমন্দ খাওয়ারও আর আবার ভালো কিছু জানার জন্য, সবটার জন্য, তো সেখানে সব জানা যায় যে কোনটা কি ভালো লাগছে, একটু কমেন্টস পড়লেই জানা যায়। বেশ, তাহলে একদম শেষে সেটা হচ্ছে যে প্রেমিক মানুষকে নিয়ে কি বা যাওয়া হচ্ছে কোথায়? ঠাকুর দেখতে, আমি যে বললাম আমি কাজ করবো প্রচুর, দুদিন তারপরে সারাদিন আমার অষ্টমী দুপুর অব্দি কাজ করবো তারপরে তো সারাদিন আমার সারা রাত জেগে আর কি কাজ আছে, তাই জন্য আমি অষ্টমী দিন পুরোটাই ঘুমবো। সিঙ্গেল থাকি। Oh man, great. Thank you.